নমস্কার বন্ধুরা, আমি সমিতুল, ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো আমরা যারা ছাদ বাগান করি তাদের মধ্যে যারা তাদের গাছে জৈব সার হিসেবে বোন মিল ইউজ করতে চান না, তাদের সাবস্টিটিউট হিসেবে সেই জৈব সার অর্থাৎ বোন মিলের সাবস্টিটিউট আর কি থাকতে পারে, যে জৈব সার অর্থাৎ বোন মিল আমাদের যে উপাদানগুলি দিয়ে থাকে গাছকে সেই উপাদানগুলি পাওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, যারা নিরামিষাশী যারা শাকাহারী তারা বোন মিল ইউজ করতে একটু কুণ্ঠাবোধ করেন, এটা আমরা জানি এবং সেটা খুবই স্বাভাবিক, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। এবং যেহেতু তারা বোন মিল ইউজ করেন না, সেহেতু বোন মিলের থেকে আমরা গাছকে যে উপাদানগুলি সরবরাহ করতে পারি সেই উপাদানগুলি সরবরাহের জন্য একটা সাবস্টিটিউট পেলে ভালো হয়। এই কারণে অনেকেই আমাকে জানতে চেয়েছেন এই বোন মিলের পরিবর্তে বোন মিলের যে উপাদান সেই উপাদান সম্পন্ন আর আলাদা কোনো জৈব সার আমরা পেতে পারি কি না। তাদের জন্যই এই পর্ব, তাদের কৌতূহল নিরসনের জন্য বা সমস্যা সমাধানের জন্য আমাদের আজকের এই পর্ব। অর্থাৎ আমরা বোন মিলের পরিবর্তে আর আলাদা কি জৈব সার ব্যবহার করতে পারি যাতে একই রকম উপকার আমরা পেতে পারি। তো আসুন এবার আমরা মূল পর্বে চলে যাই, এ ব্যাপারে একটু বিস্তৃত আলোচনা প্রয়োজন, ফুটিয়ে দেখা প্রয়োজন। বোন মিলে আমরা কি কি পাই? বোন মিলে মূলত পাই আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক এবং সালফার। একটি শস্য আমাদের রয়েছে, সেই শস্যটি হলো সয়াবিন। সয়াবিনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সালফার, জিঙ্ক, আয়রন এই সমস্ত উপাদানগুলি আছে। এর সঙ্গে যদি আমরা সাদা তিল মানে তিল দু রকমের হয়, সাদা তিল এবং কালো তিল। কালো তিলটা হচ্ছে খোসা সহ তিল, খোসা ছাড়িয়ে নিলেই হয় সাদা তিল। তো এই খোসা ছাড়ানো সাদা তিল, এই সাদা তিলে কি কি আছে সেটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এই সাদা তিলেও আছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, সোডিয়াম, জিঙ্ক, আয়রন প্রচুর পরিমাণে এবং ক্যালসিয়ামও আছে এই সাদা তিলে প্রচুর পরিমাণে। ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সম্পন্ন সাদা তিল এবং সয়াবিন যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যালসিয়ামের ঘাটতি গাছ যেটা অনুভব করতে পারে বা গাছের ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেই ঘাটতিটা আমরা পূরণ করে নিতে পারি বোন মিলের পরিবর্তে। কেননা বোন মিল আমাদের সেই ক্যালসিয়ামই ভরপুর মাত্রায় গাছকে যোগান দেয়। সুতরাং বোন মিল ইউজ না করে আমরা সয়াবিন এবং সাদা তিল ইউজ করে আমরা এই ভরপুর ক্যালসিয়াম গাছকে যোগান দিতে পারি। এর সঙ্গে যদি আমরা যোগ করে দিই মাখানা, মাখানা মানে হচ্ছে পদ্মবীজ। পদ্মবীজ ফুটিয়ে নিলে পরে গোল গোল শোলার মতো এক রকমের স্ন্যাক্স তৈরি হয়, সেই স্ন্যাক্স আমরা খেয়ে থাকি। সেই মাখানাতেও আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সালফার, সোডিয়াম, ফসফরাস, আয়রন এবং জিঙ্ক। সুতরাং এই তিনটি উপাদানই হলো শস্যদানা এবং এই তিনটি উপাদানই শাকাহারী যারা নিরামিষভোজী যারা তাদের এই তিনটি উপাদান ব্যবহার করার ক্ষেত্রে কোনো কুণ্ঠা বা দ্বিধা থাকার কথা নয় এবং থাকবেও না। তারা অতি আনন্দে এবং সাগ্রহে এই তিনটি উপাদান ব্যবহার করতে পারবেন এবং এই তিনটি উপাদানই আমরা আমাদের ঘরে রাখি, আমাদের রান্নাঘরে এগুলি থাকে। সাদা তিলও থাকে, মাখানাও থাকে এবং সয়াবিনও থাকে। তো এই সয়াবিনের দানা, সাদা তিল এবং মাখানা কী অনুপাতে মিশিয়ে আমরা এই জৈব সারটি তৈরি করে নিতে পারি সেটা এবার আমরা দেখব। আমরা 50 গ্রাম নেব সয়াবিন, 50 গ্রাম নেব সাদা তিল আর 25 গ্রাম নেব মাখানা। এই অনুপাতে আমরা মিশিয়ে এই মিশ্রণটিকে গুঁড়ো করে নেব, ডাস্ট করে নেব। ডাস্ট করলে হবে কি, গোটা গোটা দানা থাকলে সেগুলো যদি সেই দানাসহ আমরা গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে তার মৌল উপাদানগুলি রিলিজ হতে অনেকখানি সময় লেগে যাবে। সেই কারণে আমরা এগুলোকে একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে আমরা গাছে ব্যবহার করব। প্রত্যেকটি গাছের 10 ইঞ্চি টপ যদি হয় তাহলে 1 টিস্পুনফুল অর্থাৎ 1 চা চামচ, 15 ইঞ্চি হলে 1.5 চা চামচ এবং 20 ইঞ্চি টপ হলে 2 চা চামচ আমরা প্রয়োগ করতে পারি। প্রথমে আমরা টবের মাটিটিকে একটু আলগা করে নেব, তারপর গাছের গোড়া থেকে 5 ইঞ্চি ছেড়ে আমরা একটা নালীর মতো চারিদিকে গোল করে নেব। গোল করে নিয়ে সেই নালীর মধ্যে ওই 1 চা চামচ আমরা এই জৈব সারটি প্রয়োগ করে দিতে পারি। মাটির সাথে এটি আবার মিশিয়ে দেব এবং মিশিয়ে দিলে পরে হবে কি, এটি গুঁড়ো হয়ে থাকার জন্য এর মৌল উপাদানগুলি অতি দ্রুত মাটিতে রিলিজ হয়ে যাবে এবং মাটি থেকে সেই গাছের শিকড় অতি সহজেই সেটা আত্মীকরণ করে নেবে। ফলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা বোন মিল ব্যবহার না করেও শস্য দানা থেকে এত সুন্দর একটা জৈব সার তৈরি করে নিতে পারি। যে জৈব সারটি বোন মিল আমাদের যতখানি গাছের উপকারে লাগে ঠিক ততখানি বরং তার বেশি উপকারে লাগবে। আসুন এবার আমরা
এই জৈব সারটি তৈরির পদ্ধতিটা জেনে নেব। এই হলো সয়াবিনের দানা। এই সয়াবিনের দানা এবার আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব 50 গ্রাম। মিক্সিতে আমরা নিয়ে নিলাম 50 গ্রাম সয়াবিনের দানা, এটি আমরা এবার মিক্সিতে গুঁড়ো করব। খুব বেশি গুঁড়ো না হলেও চলবে, ঠিক এই পরিমাণ গুঁড়োতেই কাজ হয়ে যাবে, এই পরিমাণ গুঁড়োতেই কাজ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা সাদা তিলটিকেও 50 গ্রাম নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই হলো সাদা তিল, এই সাদা তিল আমরা 50 গ্রাম নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। 50 গ্রাম সাদা তিল আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। আমরা সাদা তিলটিকেও 50 গ্রাম নিয়ে গুঁড়ো করে নিলাম। এই হলো আমাদের গুঁড়ো করা সাদা তিল এবং সয়াবিন। এইভাবে আমরা একই রকমভাবে 25 গ্রাম মাখানা নিয়ে নেব এবং এই 25 গ্রাম মাখানা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। মাখানাটিও 25 গ্রাম নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এইভাবে এই তিনটি শস্য দানা নিয়ে আমরা গুঁড়ো করে আমরা আমাদের জৈব সারটি তৈরি করে ফেললাম, যা পুরোপুরি শস্য দানা নির্ভর জৈব সার। এবং যে জৈব সারে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক এবং পটাশিয়াম পেতে পারি। এভাবে শস্য দানা থেকে তৈরি এই জৈব সারটি থেকে আমরা যে যে মৌল উপাদানগুলি পেতে পারি, সেই মৌল উপাদানগুলির মধ্যে আমরা যে হোয়াইট সিস্টেম ব্যবহার করেছি, সেই হোয়াইট সিস্টেমে রয়েছে ক্যালসিয়াম 25%, ম্যাগনেসিয়াম 22%, ম্যাঙ্গানিজ 32% আর জিঙ্ক 21%। এবং যে সয়াবিনের দানা আমরা ব্যবহার করেছি, সেই সয়াবিনের দানায় রয়েছে ভিটামিন সি এবং K1, ফোলেট, কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং থায়ামিন বা ভিটামিন B1। এবং মাখানাতেও রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, কপার, এই সমস্ত মৌল উপাদানগুলি। তো এই ছিল আমাদের আজকের মূল পর্ব। এই পর্বে আমরা দেখে নিলাম কিভাবে আমরা বোন মিল ইউজ না করে, বোন মিলের পরিবর্তে বোন মিলের যে মৌল উপাদানগুলি আমরা গাছকে দিতে পারি, ঠিক একই মৌল উপাদান বা তার বেশি মৌল উপাদান আমরা শস্য দানা থেকে তৈরি করা যে জৈব সারটি পেলাম সেই জৈব সারের মাধ্যমে দিতে পারি। তো এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগে, তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আপনাদের এক একটি লাইক এবং শেয়ার আমাকে অনেকখানি উদ্বুদ্ধ করে তোলে। এবং ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী এপিসোডগুলি আমরা আপলোড করলেই তা সরাসরি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই থাক, এবার আসি, নমস্কার।